আপনি দেখেন নর্দমায় পড়ে গেছেন, দুর্গন্ধ ছড়াচ্ছেন, লজ্জা আছে আপনার? সংবিধান লঙ্ঘন করলে কি হবে? মৃত্যুদণ্ড। ইতিমধ্যেই তো সংবিধান লঙ্ঘন করে কয়জন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন। আপনার সমস্ত ক্যাবিনেট এবং আরো উপরে যিনি আছেন সকলে মিলে আপনারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয়ে গেছেন। কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ হবে। আপনি বাংলাদেশের একজন কুফর প্রধানমন্ত্রী। আপনাকে অনেকবার দেশের জনগণ লাল কার্ড দেখিয়েছে, 7ই জানুয়ারি শেষবারের মতো লাল কার্ড দেখিয়েছে। এখনো যদি আপনি রাজনীতির মাঠ না ছাড়েন, জনগণকে যদি রেহাই না দেন, আগামী দিনে একটা ভয়াবহ পরিণতির দিকে আপনার দেশ যাবে এবং আপনার সরকার যাবে। আপনারা হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, জাতিসংঘ বলেছে সেই টাকা নাকি এখনো ভাগাভাগি হচ্ছে বিদেশে। আপনার কোনো লজ্জা নাই? আপনি ডিজিটাল দেশ করে ডিজিটাল চুরি করেছেন। এখন স্মার্ট বাংলাদেশের নামে স্মার্ট ডাকাতি করার পায়তারা করছেন। আপনাকে স্মার্ট ডাকাতি করার কোন সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। শেখ হাসিনা হুঁশিয়ার সাবধান, দামি প্রধানমন্ত্রী হুঁশিয়ার সাবধান। এখন বক্তব্য রাখবেন ইউনাইটেড লয়ার ফ্রন্টের কেন্দ্র কমিটির কো কনভেনার, সুপ্রিম কোর্ট বারের সাবেক নির্বাচিত সহসভাপতি, আন্দোলন সংগ্রাম দ্রোহ আর দ্রাহের অপর নাম অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সমবেত ভাই ও বোনেরা, সম্মানিত সভাপতি আব্দুল জব্বার ভুঁইয়া, এতদিন শুনতাম তলে তলে কাওয়া কাদের বলতো, তাই না? এখন দামি প্রধানমন্ত্রী বলে অলিগলি। আহারে অলিগলি, কিসের অলিগলি? আপনি তো এখন নর্দমায় পড়ে গেছেন, দুর্গন্ধ ছড়াচ্ছেন, অলিগলি খুঁজি না আমরা। আপনাকে জনগণ বর্জন করেছে 7 তারিখে, লজ্জা আছে আপনার? আমাদের মাননীয় রাষ্ট্রপতি 29 তারিখ পর্যন্ত এই সংসদের মেয়াদ, তথাকথিত অবৈধ সংসদ, তার মধ্যেই আপনি এদেরকে শপথ দিয়ে দিলেন, নিজেরা গিয়ে শপথ নিলেন, শেখ হাসিনা নিজের মতো করে সংবিধান সংশোধন করলেন। সংবিধান লঙ্ঘন করলে কি হবে? মৃত্যুদণ্ড। ইতিমধ্যেই তো সংবিধান লঙ্ঘন করে কয়জন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন। আপনার সমস্ত ক্যাবিনেট এবং আরো উপরে যিনি আছেন সকলে মিলেই আপনারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয়ে গেছেন। অবশ্যই বাংলার মাটিতে এই ধরনের রাষ্ট্রদ্রোহীর দেশ বিরোধী কর্মকাণ্ড করে বেশি দিন পার পাবেন না। আপনি মনে করেছেন মিথ্যাচার করে, জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করবেন, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্যাস নাই, তেল নাই, আলু নাই, চাল নাই, ডলার নাই, মুদ্রাস্ফীতি আপনাকে ধরে বসছে। আপনাকে চীন রাশিয়া রক্ষা করতে পারবে না। শ্রীলঙ্কা মুদ্রাস্ফীতি কমে 2.2 হয়েছে আর আমরা 2 অঙ্কের মধ্যে আছি। কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ হবে। আপনি বাংলাদেশের একজন কুফর প্রধানমন্ত্রী এবং আপনার হাত দিয়ে জনগণের কষ্ট দীর্ঘ থেকে দীর্ঘতর করতে চান, জনগণ সেটা মানবে না। আপনাকে অনেকবার দেশের জনগণ লাল কার্ড দেখিয়েছে, 7ই জানুয়ারি শেষবারের মতো লাল কার্ড দেখিয়েছে। এখনো যদি আপনি রাজনীতির মাঠ না ছাড়েন, জনগণকে যদি রেহাই না দেন, আগামী দিনে একটা ভয়াবহ পরিণতির দিকে আপনার
দেশ যাবে এবং আপনার সরকার যাবে। বন্ধুরা আমার, আপনার মন্ত্রী সাহেবদের নর্তন কুর্তন আমরা দেখছি, আমাদের বাচ্চাদের ছুটি নিয়ে এক বেলার মধ্যে চার ধরনের ডিসিশন, শেখ হাসিনা আপনার মন্ত্রীরা যে কি করবে ভবিষ্যতে। এক একটা মন্ত্রী আমার তো মনে হয় কোটি কাতার মেলা বসিয়েছেন, এই কোটি কাতারদের দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেমন অতীতে ধ্বংস করেছেন সামনে আরো ধ্বংস করবেন, কারণ আপনাদের ছেলে মেয়েরা কেউ এই দেশে পড়ে না, সব বাইরে পাঠিয়ে দেন। আপনারা হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, বাংলাদেশের যে ডলার চুরি করেছেন, বাংলাদেশ ব্যাংকের টাকা, কালকে জাতিসংঘ বলেছে সেই টাকা নাকি এখনো ভাগাভাগি হচ্ছে বিদেশে, আপনার কোনো লজ্জা নাই? আপনি ডিজিটাল দেশ করে ডিজিটাল চুরি করেছেন, এখন স্মার্ট বাংলাদেশের নামে স্মার্ট ডাকাতি করার পায়তারা করছেন। আপনাকে স্মার্ট ডাকাতি করার কোন সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। তাই শেখ হাসিনা হুঁশিয়ার সাবধান, দামি প্রধানমন্ত্রী হুঁশিয়ার সাবধান, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন, অনেক করেছেন, ধন্যবাদ। আমাদের সবার এখন সহপরি বক্তব্য দেবেন রণাঙ্গনের আরেক বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র নির্বাচিত সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সর্বজন শ্রদ্ধ সভাপতি, আইনজীবীদের জননন্দিত নেতা সিনিয়র অ্যাডভোকেট জনাব আব্দুল জব্বার ভূঁইয়া। এই দামি নির্বাচন বাতিলের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে অংশগ্রহণ তো আমাদের আইনজীবী বন্ধুদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, সেই সাথে সাংবাদিক বন্ধুদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আমাদের প্রতিটি প্রোগ্রামে যেভাবে সহযোগিতা করছেন আমরা সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। বন্ধুগণ, শেখ হাসিনার তথাকথিত নির্বাচন বাংলাদেশ তো বটেই, বিদেশিরাও তা গ্রহণ করে নাই। এই জামি নির্বাচনের রায় অবিলম্বে বাতিল করতে হবে। এই জনগণ এই ফেসি সরকারকে আর এক মুহূর্ত এই ক্ষমতা থাকতে দিতে চায় না। আপনারা যদি মনে করে থাকেন তড়িঘড়ি করে জাতীয় সংসদের সদস্যদের শপথ গ্রহণ করিয়ে ক্যাবিনেট ফর্ম করে টিকে যাবেন, অসম্ভব। হাসিনা কি বলছে আপনারা শোনেন নাই? টঙ্গি পড়া যে কোনো সময় আমাকে ক্ষমতাচ্যুত করতে পারে, তার ভয় রাত দিন চব্বিশ ঘন্টা এই ভয়। জনগণ মরবে তবু আপনাকে আর ক্ষমতা থাকতে দিব না। জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যা যা করণীয়, আমরা আইনজীবীরা আইনজীবী সমাজ মাঠে আছি, আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে বাধ্য এবং আমরা করবই। আমাদের আন্দোলন জোর দেয়, আমি বলি এই আন্দোলনের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই যুদ্ধে আমাদের পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। জনগণের আন্দোলন কোনোদিন পরাজিত হয় নাই, ব্যর্থ হয় নাই। জনগণকে সাথে নিয়েই আপনার পরাজয় ঘটাবো এবং আপনাকে একত্রিত করবোই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবো, ইনশাল্লাহ আইনি শাসন কায়েম করবো। আমরা বিচার বিভাগকে আবারও সতর্ক করতে চাই, আপনারা জনগণের অধিকার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আপনারা যতই কনজাম করেন, আর আমাদের সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো 28 তারিখের ঘটনা, যারা আসামি হয়েছে তাদের নির্বাচন জামিনের আবেদনটা মতো শুনতে চায় না। এই ধরনের কাজ বন্ধ করুন, বিচার বিভাগের স্বাধীনতা সমন্বিত করুন, স্বাধীন বিচার বিভাগ কায়েম করুন। মাননীয় প্রধান বিচারপতি, আপনার কাছে করজোরে প্রার্থনা করি, নিবেদন করি, আপনি আর আপনার এই পূর্বশরীকে করবেন না, আপনি অমর হয়ে থাকবেন, বিচার বিভাগকে স্বাধীন করুন, কাজ করতে দিন, স্বাধীনভাবে কাজ করতে দিন, আমরা আপনাকে অভিনন্দন জানাবো। আর যদি আপনি তা করেন আপনি জনরোষের শিকার হবেন। জনগণ সেই দিন দেরি নাই যেখানে আসবে এখানে এই গান নিয়ে বিচারপতি তোমার বিচার করবে, যারা আজ থেকে শেষের জনতা সবাইকে ধন্যবাদ, আজকে ধন্যবাদ।